নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল কেরিয়ার মেকিংয়ে। বন্ধুরা, আমি আজকে আরও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আমি এই চাকরি কেন্দ্রীয় সরকারের আন্ডারে একটি সংস্থার চাকরি, তো এখানে ক্লার্ক, টেকনিশিয়ান ইত্যাদি পোস্টের জন্য আবেদন চলছে। তো বন্ধুরা, চলো ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, যারা আমি একটু আগে থেকে কথা বলে রাখবো, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং অবশ্যই একটি লাইক করবেন। বন্ধুরা, তুমি অন স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আমি রয়েছি ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি ইন্ডিয়া লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইট। তো এখান থেকে আমি তোমাদের নিচের দিকে তোমরা যদি একটু স্ক্রল করো, তোমরা কিন্তু দেখতে পাবে এখানে 8 ডিসেম্বর থেকে 19 ডিসেম্বর অবধি একটি নোটিফিকেশানে আছে। তো ওইখানে ক্লিক করলে তোমরা এই নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি অ্যাডভিটেশন নাম্বার তো আছে 97, এখানে হেড অফিস, কর্পোরেট অফিস ও ফোন নম্বরে দেওয়া আছে, এবং দেখতে পাচ্ছ ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি ইন্ডিয়ান লিমিটেড। তো এবং নিচে দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি অ্যাডভার্টাইজমেন্ট, তো যেটা আগেই আমি তোমাদের বললাম। তো এরপরে তোমরা যদি একটু নিচের দিকে নামো, তো তোমরা দেখতে পাবে এখানে দেখো প্রথমেই আছে স্টোর কিপার কাম ক্লার্ক, এখানে দেখো 3, এটি একটি কোড। এবং এখানে কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশান দেখো দিয়েছে, গ্র্যাজুয়েট রেকগনাইজ ইউনিভার্সিটি, 1 ইয়ার এক্সপিরিয়েন্স হ্যান্ডিং স্টোরস, এখানে কিন্তু দিয়েছে। এবং নানা আরও পোস্ট গ্রাজুয়েট ও ডিপ্লোমা মেটেরিয়ালস ম্যানেজমেন্টের পক্ষ থেকে এখানে রেজিউমের দেওয়া আছে 23, এবং পাশে দেখো মান্থলি রিসেপশন আছে, মানে মান্থলি বেতন 23,100 টাকা। এবং নিচেরতে দেখো ফার্মাসিস্ট, নিচে অপশানে দেখো আছে ফার্মাসিস্ট, এবং এখানে দেখো এর দেখো এডুকেশন কোয়ালিফিকেশান দিয়েছে ডিপ্লোমা অফ ফার্মাসিস্ট রেকগনাইজড ইন ফার্মাসিস্ট রেজিস্টার্ড ফার্মাসিস্ট অ্যাক্ট 1948, এখানে দেখো ডিগ্রি অফ ফার্মাসিস্ট নিচে। এবং এখানে কিন্তু যেমন যারা ফার্মাসিস্টের অত এক্সপিরিয়েন্স তোমাদের লাগবে, এখানে এজ লিমিট তো আছে 18 থেকে 30, তো এইমসের যারা এমপ্লয়ি তাদের জন্য 40 বছর করা হয়েছে। এখানে দেখো মান্থলি বেতনে দেখো 26,100 টাকা দেওয়া হবে। এবার নিচের দিকে তুমি যদি স্ক্রল করো, 3 নম্বরে আছে দেখো আপার ডিভিশন ক্লার্ক, YDC, ডাটা এন্ট্রি অপারেটর DO 36, এখানে কিন্তু 12 পাস লাগবে, এবং টাইপিং স্পিড মিনিমাম ইংলিশে 35 ওয়ার্ড পার মিনিট এবং হিন্দিতে 30 ওয়ার্ড পার মিনিট, এখানে দেখো এজ লিমিট দেওয়া আছে 30। এবং দেখো এখানে বেতনে বলা আছে 24,800 টাকা করে তোমাদের বেতন দেওয়া হবে। এরপরে দেখো 4 নম্বরে আছে গ্যাস স্টেওয়ার্ড, তো এখানে গ্যাস স্টেওয়ার্ডের একটি ভ্যাকেন্সি আছে। তো এখানে দেখো এডুকেশন কোয়ালিফিকেশান দিয়েছে 7 ইয়ার্স এক্সপিরিয়েন্স মেডিকেল গ্যাস পাইপলাইন সিস্টেমে, 200 বেডের গভর্নমেন্ট হসপিটাল, তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে এবং ট্রেড সার্টিফিকেট লাগবে, ইঞ্জিনিয়ারিং উইথ 5 ইয়ার এক্সপিরিয়েন্স ইন মেকানিক্যাল গ্যাস পাইপলাইন সিস্টেমে, ঠিক আছে। এখানে এজ লিমিট বলেছে 25 থেকে 35, 26,100 টাকা বেতন দেওয়া হবে। এবং নিচে দেখতে পারো মেকানিক্যাল রেকর্ড টেকনিশিয়ান, এখানে 12 পাস প্রবাবলি সায়েন্সে করতে হবে, তো এবং সার্টিফিকেট মেডিকেল সার্টিফিকেট লাগবে এবং এক্সপিরিয়েন্স লাগবে মেডিকেল রেকর্ডসে। এখানে এজ লিমিট দেখো বলা হয়েছে 18 থেকে 30, এখানে 18 থেকে 30, এবং বেতন বলা হয়েছে 24,800 টাকা দেওয়া হবে। তো এবার যদি আমরা নিচের দিকে চলে যাই দেখতে পাবো 6 নম্বরে আছে ল্যাবরেটরি টেকনিশিয়ান, এখানে ডিগ্রি ইন সায়েন্স ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি, ঠিক আছে। এবং এরপরে তো এখানে দেখো ল্যাবরেটরি টেকনিক্স, এখানে কিন্তু বেতন দেওয়া হবে 26,100 টাকা তোমাদের বেতন দেওয়া হবে। এখানে এজ লিমিট বলা হয়েছে দেখো 18 থেকে 30 বছর।
18 থেকে 30 বছর, এবং দেখো রিল্যাক্স ওয়েল ফর এমস এমপ্লয়ি আপ টু, এটা দেখো প্রায় পদের জন্য কিন্তু এই এমসের এমপ্লয়িদের ওপর ছাড় দেওয়া আছে। এখানে বেতন দেওয়া হবে 26,100 টাকা করে, ঠিক আছে। তো যারা এসব পদের জন্য অ্যাভেলেবেল তারা অবশ্যই কিন্তু এই পদগুলোর জন্য আবেদন করবেন, ঠিক আছে। এবং এরপরে দেখো লেব্রিয়ান গ্রেড থ্রি, দেখো এখানে কিন্তু বিএসসি ডিগ্রি চেয়েছে ইউনিভার্সিটি, এছাড়া ব্যাচেলার ডিগ্রি অফ লাইব্রেরি সায়েন্সে যদি তোমার ব্যাচেলার ডিগ্রি থাকে তাহলেও তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারো। এখানে 2 বছরের এক্সপিরিয়েন্স চেয়েছে, ঠিক আছে, মেডিকেল লাইব্রেরি স্ট্যান্ডিং রিপোর্টে, এবং টাইপিং স্পিড চেয়েছে 33 ওয়ার্ড পার মিনিট ইংলিশে অ্যান্ড 25 ওয়ার্ড পার মিনিট হিন্দিতে। 18 থেকে 30 বছর, দেখো এখানে রিল্যাক্সেবল 40 বছর, তো এমস এমপ্লয়িদের ছাড় থাকবে। এখানে বেতন বলছে 43,900 টাকা তোমাকে বেতন দেওয়া হবে। এবং নিচে যদি যাও দেখতে পাবে এখানে তুমি বলা আছে যে অনলাইনে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। এখানে ইমেল দেওয়া আছে, লাস্ট ডেট অফ সাবমিশন 18/12/2021। এবার কী করে তোমাদের অ্যাপ্লাই করবে তোমরা কী করে, এবং দেখো প্রথমে BECIL এর রেজিস্ট্রেশন পোর্টালে যাবে, এবং নিচের দিকে দেখো দেওয়া আছে স্টেপ বাই স্টেপ। প্রথম স্টেপে তোমাকে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দিতে হবে, অর্থাৎ যেই নাম্বারগুলো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার যেটা ছিল সেইটা তোমাকে দিতে হবে। তারপরে দেখো ইন্টারপ্রেটিং স্টেপ, তোমার স্টেপ টুতে তোমার বেসিক ডিটেলস পড়ে, যেমন নিজের নাম, বাবার নাম, আধার কার্ড নাম্বার এবং নানা রকমের আদার্স ডিটেলস এগুলো আছে। তারপর স্টেপ থ্রিতে দেখো এন্টার এডুকেশন কোয়ালিফিকেশন ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেবে, এবং 4 নম্বরে দেখো আপলোড স্ক্যান ফটো সিগনেচার বার্থ সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট, তো এগুলো তোমাকে আপলোড করতে হবে। 5 নম্বর দেখো অ্যাপ্লিকেশন প্রিভিউ মোড, এখানে যদি কোনো কিছু ভুল করতে থাকো তাহলে 5 নম্বর স্টেপে সেটা সঠিক করে নিতে পারবে। এবার 6 নম্বরে দেখো আছে পেমেন্ট অনলাইন মোড, এখানে তোমাকে অনলাইনে পেমেন্ট করতে হবে। এবং 7 নম্বর দেখো ইমেল ইউ স্ক্যান ডকুমেন্ট টু দ্য ইমেল লাস্ট পেজ, তুমি কিন্তু ইমেলে স্ক্যান করে ইমেল আইডিটি মেনশন করবে, ঠিক আছে। এবং নিজে দেখো ক্যাটাগরি ওয়াইজ রেজিস্ট্রেশন ও অ্যাপ্লিকেশন ফি যেগুলো দেওয়া আছে, দেখো জেনারেলের জন্য 750 টাকা, এবং এডিটেশনাল পোস্টের জন্য অ্যাপ্লাই করলে 500 টাকা এক্সট্রা লাগবে। ওবিসিদের জন্য সেম দেওয়া আছে। অবশ্যই বাকিরা তুমি ডকুমেন্টস আমি ডিসক্রিপশানে দেবো, অবশ্যই দেখে নেবেন। ধন্যবাদ।